ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস। জীবনে চাইলে কি না হয়, তার জন্য এজ কোনো ম্যাটার করে না, শুধুমাত্র দরকার হয় নিজের মনের প্রবল শক্তি আর প্রবল ইচ্ছে। তো আমি আমার মনের মতো কাজটা কিন্তু ঠিক খুঁজে নিয়েছি। হ্যাঁ, আমার ছেলে এখন অনেকটাই বড় হয়ে গেছে, সে এখন ফার্স্ট ইয়ার পড়ছে, আর সেই সময় আমি কিন্তু নিজের জন্য একটা জগৎ তৈরি করার চেষ্টা করছি এবং করবো করবো করে নানান রকম কাজই করেছি, স্পেশাল এডুকেশন রিলেটেড অবশ্যই, মানে আমি যে বিষয়ে জ্ঞান রাখি সেই বিষয়ে। তবে এখন আমি যে জবটা পেয়েছি সেটা আমার মনের মতো একটা জব, কারণ স্কুলে জব করাটা, হ্যাঁ যতই বলো যে এটা একটা ট্যাবু তো বটেই, যে মানুষ মনে করে স্কুল জব মানে একটা রেসপেক্টেবল জব, আর কোনো জবে অতটা রেসপেক্ট নেই মেয়েদের জন্য বিশেষ করে। আজকে স্কুলে হলো খাওয়া দাওয়া, কি কয়েকটা ছবি আমি ওখানে দিয়ে দেবো, যেহেতু ভিডিও তো করা যায় না, তো কয়েকটা ছবি আছে আমি অ্যাটাচ করে দেবো, বাড়িতে গিয়ে একদম ভালো মতো জানাবো। একটা বিশাল ব্যাপার বলেছিলাম না, একটা বিশাল প্রজেক্ট আমাদের কমপ্লিট হয়েছে, তার রেজাল্ট বলতে পারো সব দিক থেকেই। স্কুলের চাকরি হচ্ছে সুখের চাকরি বলা হয়, দেখো সুখের যদিও বা আমি না বলি, আমার মনে হয় সম্মানের চাকরি, তো সেই জন্য এই কাজটা করছি। মানে আমার কিন্তু মানে বলতে পারো এক ধাপ স্বপ্ন পূরণের মতোই, আগে যদিও আমি করেছি এই এই স্কুলের চাকরি করেছি, আমি আগে সেন্ট মেরি স্কুলে স্পেশাল এডুকেটর হিসেবে ছিলাম, তোমাদেরকে আগেও গল্প করেছি। ফিরলাম বন্ধুরা, সেই যাওয়ার সময় বোধহয় একটু দেখা হয়েছিল, আসার সময় আবার একটু দেখা হচ্ছে, আর স্কুল টাইমটা তো কথা বলা যায় না। তবে আজকে পরীক্ষাটা শেষ হলো, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়লো, বাবা খাতা দেখাও মানে প্রায় শেষ করে ফেলেছি, আর কয়েক পিস আছে, নিয়ে এসেছি বাড়িতে, আজকে দেখে একদম কালকের মধ্যে সাবমিট করে দেবো। ফাইনালি আবার ক্লাস শুরু হবে। স্কুল থেকে ফিরে আবার একটু রেস্ট নিয়ে বাজারে বেরোতে হলো, অথচ দুটো বাজার খুঁজে মাছ পেলাম না, মানে ছেলে যে মাছ পাবে সেই মাছ পেলাম না, বাধ্য হয়ে আবার ছুটিয়ে নামতে হবে। মানে রাত 8টার সময় মানে ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া থাকে রাস্তায়, কিছুতেই সিগন্যাল হয় না, আর দুটো তিনটে দোকান ঘুরতে হলো, তারপর অবশেষে চিকেন আনলাম বললাম। হ্যাঁ যাই হোক, চিকেনটা আনলে তাও হয়ে যাবে। আচ্ছা আজকে সকালবেলা বসে পনির করেছিলাম, আগে বুধবার তবু পনির করেছিলাম, কালকের জন্য মাংস করে রাখবো বাড়ি গিয়ে, দিয়ে করবো চা, এখনো চা খাওয়া হয়নি, এসে বেশ কিছুক্ষণ রেস্ট করলাম, তারপরে বেরোতে হলো। 8টা বাজে, ঠিক আছে এখন দিয়ে চা করবো। অনেকে পুরো শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খায়, আমাদের সেসব কিছু নেই, আর শ্রাবণ মাসে অনেকে দেখছি আজকাল সবুজ কাঁচের চুড়ি পরছে, এর মানেটা আমি জানি না, তবে এইটুকু জানি যে সবুজ কাঁচের চুড়ি বাঙালির কোনো ঐতিহ্য নয়, এটা নন বেঙ্গলিদের ঐতিহ্য। তবে সাজগোজের জন্য সবই চলে, কিন্তু যদি নিয়ম ঐতিহ্য বলা হয় তাহলে বাঙালিদের ক্ষেত্রে সবুজ কাঁচের চুড়ি মোটেই বাঙালিয়ানার কোনো বিষয় নয়। তবে হ্যাঁ, ভগবানের নাম করে কিছু করা মানে খারাপ তো কিছু নয়, ক্ষতিও নেই। গিয়ে আবার চাটা করে খাতা নিয়ে বসতে হবে, খাতা দেখা শুরু করতে হবে। আর তোমাদের বলবো আমি এই ভিডিওটা শেষ করার আগে যে আজকে স্কুলে কি প্রোগ্রাম ছিল। হ্যালো বন্ধুরা, তোমাদের আজকেও আমি বেশ কয়েকটা কুর্তি দেখাবো, তার মধ্যে প্রথম কুর্তিটা দেখতে পাচ্ছি আমি যেটা পরে আছি, এটাই, এটা পরে আমি আজকে স্কুলও পরে এলাম এবং খুব কমফোর্টেবল লাগলো। এটা লিনেনের উপরে রয়েছে, খুব সুন্দর পরে, প্রচণ্ড আরাম, গরম লাগে না, কমফোর্টেবল। পুরো লুকটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, তারপরে আরও আমি কয়েকটা জিনিস তোমাদের দেখাবো যেগুলো অ্যামাজন থেকেই নিয়েছি, দেখতে থাকছে। বটল গ্রিন কালার, আর পুরোটা একটু দেখাচ্ছি, পুরোটা যদি দেখতে চাও ঠিক এইরকম দেখতে। এটা আমি একটা এরকম ঘিয়ে কালারের লেগিংসের সাথে ওয়েয়ার করেছি, এটা অনেকটাই লং, হ্যাঁ, আর সামনেটা এরকম কাজ রয়েছে। তবে আমি বলবো এটা যে প্রিন্টটা রয়েছে এটা কিন্তু রাবার প্রিন্ট টাইপের যেটা হয় সেটা রয়েছে, এটাকে দেখো পুরোটা কিন্তু অনেকটা ঘের আছে, দেখো এতখানি ঘের আছে। এটা একটা আনারকলি কুর্তি বলতে পারো, এটা নেই, তবে এটা ওয়ান পিস, এটা কোনো লেগিংস বা দুপাট্টা নেই, আলাদা করে মিক্স অ্যান্ড ম্যাচ করে ওয়েয়ার করতে হবে। দেখতে খুব সুন্দর লাগছে, যেহেতু বাটল গ্রিনের উপর গোল্ডেন দিয়ে কাজ করা রয়েছে। এরপরে দেখাবো আরও কয়েকটা আমি কুর্তি আর ছেলের জন্য টি শার্ট কিনেছি, একটা এই কালারের বাটল গ্রিন কালারের যে টি শার্ট নিয়েছি, এটা ভেনু সেনের, তো দারুণ খুব ভালো ব্র্যান্ড এবং জামার কাপড়টাও খুব সুন্দর, এরকম ডিজাইনটা রয়েছে, ছেলের খুব পছন্দ, ছেলে নিজেই চয়েস করেছে একটা টি শার্ট। আগের দিন তোমাদের দেখেছিলাম একটা
ইয়েলো কালারের আর একটা মেরুন কালারের টি শার্ট নিয়েছে। আজকে আবার দুটো দেখাবো, ওর চারটে টি শার্ট হলো, হোয়াইট এই যে ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন, দেখে মনে হচ্ছে আমি নিজেই পরে নি, খুব ভালো লাগছে। দেখো তো হোয়াইটের উপর রেড দিয়ে কাজটা থাকাতে আরো বেশি সুন্দর লাগছে। ওই চয়েস করেছে সবকটা, ওকে যদি না দেখি আমি নিই তাহলে ওই পরেই থাকবে, অনেক সময় কি হয় মানে ওর পড়তে চায় না, তখন আমাকে এক্সচেঞ্জ করাতে হয়। সেই জন্য আমি সবসময় ওর যখন জামা প্যান্ট নিই ওর চয়েস হলে তবেই নিই, ও বলে যে হ্যাঁ মা এটা নাও দেন আমি নিই, আদারওয়াইজ আমি একটু রিস্কি নিই না। এবার আমার জন্য আরো কুর্তি নিয়েছি, তবে এবারে ভাবলাম কি হোয়াইটের উপরে দুখানা কুর্তি নিই, এরকম কেন কি হোয়াইটের উপরে কোনো কালার নেই, ব্ল্যাক যেরকম ভালো লাগে সেরকম হোয়াইটটাও খুব ভালো লাগে। এই কুর্তিটার মানে ভীষণ ট্রেন্ডি একটা কুর্তি, দেখতে পাচ্ছি এরকম ডিজাইনটা রয়েছে, একেবারে কটনের, পরে তো প্রচণ্ড আরাম হবে বুঝতেই পারছি, তো দারুণ জিনিসটা। আর জেনেসিয়া ব্র্যান্ডের, এটা জেনেসিয়া ব্র্যান্ডের, জেনেসিয়া ব্র্যান্ডের খুব সুন্দর হয় কুর্তিগুলো, আমি বেশ কয়েকটা নিয়ে বুঝেছি। এগুলো ডাবল ডাবল করে বাটন দেওয়া রয়েছে, ব্রাউন কালার দিয়ে যেহেতু বাটনটা দেওয়া রয়েছে, আর ভেতরে ব্রাউন দিয়ে লিফ কাজ, লিফের কাজটা করা, ব্ল্যাক আর ব্রাউন দিয়ে রয়েছে লিফ, লিফ যে কাজটা রয়েছে সেটা দেখো, এটা ব্রাউন, যদি ব্রাউন লেগিংস দিয়ে পরা যায় আমার মনে হয় সব থেকে বেশি কমপ্লিমেন্ট করবে, আমার মনে হয় এটা যদি ব্রাউন লেগিংস দিয়ে পরা যায় তাহলে সব থেকে বেশি কমপ্লিমেন্ট করবে। তো এই একটা নিলাম, হোয়াইটের উপরে কোনো কালার হয় না, এই হোয়াইটেরই কুর্তি নিয়েছি। আগে সত্যি বলতে খুব একটা হোয়াইট যে আমি পরতাম তা কিন্তু না, ইদানিং আমার হোয়াইটটা পরতে বেশ ভালো লাগে, কটনের জিনিস তো খুব যত্ন করে রাখতে হবে না হলে আর বসতে হবে না। আচ্ছা এবার নেক্সট দেখো, আর একটা কটনের কিন্তু হোয়াইটই নিয়েছি, খুলে দেখালে ভালো বুঝতে পারবে, এটাও খুব সুন্দর। এই দেখো এটা কিন্তু সিকোয়েন্সের কাজ রয়েছে, না মানে নিচের দিকটা এরকম জড়ি দিয়ে কাজ রয়েছে, একটুখানি খুলে দেখাচ্ছি, পুরোটাই কিন্তু কটনের ওপরে, আর এটার প্রাইসটা অনেকটাই কম, ভীষণ সুন্দর মানে খুব পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম কি যে এই যে মিরার ওয়ার্ক বা চুমকি ওয়ার্ক গুলো যে থাকে সেটা খুব একটা দেখতে ভালো লাগবে না আমি ভেবেছিলাম যতই হোয়াইটের উপরে নিই, কিন্তু না আমার ধারণাকে একদম ভুল করে দিয়েছে, ভীষণ সুন্দর দেখতে লাগছে। সিলভার কালার রয়েছে না মিরারটা, কোনো গোল্ডেনের কাজ নেই, সবই সিলভারের, তো সেই জন্য আরো ভালো লাগছে হোয়াইটের উপর। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা, প্রত্যেকটা জিনিসের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, অ্যামাজন থেকে নিয়েছি, অ্যামাজনে চলছে দারুণ অফার, তোমরা চাইলেই কিন্তু এই অফার কাজে লাগাতে পারো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের বলছিলাম যে কি হয়েছিল আজকে, কেন খাওয়া দাওয়া হলো স্কুলে। অ্যাকচুয়ালি বন্ধুরা বলেছিলাম তো যে একটা বিশাল প্রজেক্ট স্কুলে, অ্যাকচুয়ালি বন্ধুরা বলেছিলাম তো যে একটা বিশাল প্রজেক্ট ছিল যেটা কমপ্লিট হলো, অনেকদিন ধরেই চলছিল, একদিন একটা হোয়াইট শাড়ি পরে গেলাম, মনে আছে একদিনই শাড়ি পরে গেছি স্কুলে, তো সেই দিন একটা বলেছিলাম যে একটা বিশাল কাজ হলো স্কুলের জন্য, তো সেদিন তো বলতে পারো টেস্ট হলো, অ্যাকচুয়ালি ইন্সপেকশন হলো স্কুলে, কিসের ইন্সপেকশন না আমি যে স্কুলটাতে করাচ্ছি সেটা ক্লাস 10 পর্যন্ত CBSE অ্যাফিলিয়েশন পাবে কিনা, সমস্ত ইনফ্রাস্ট্রাকচার এবং টিচার ইত্যাদি স্পেশাল এডুকেটর সব কিছু ঠিকঠাক মতো আছে কিনা স্কুলে তা দেখে স্কুলের অ্যাফিলিয়েশন দেওয়ার একটা ইন্সপেকশন হয়েছে সেদিন, তো তার রেজাল্ট বেরিয়েছে আজকে, তার জন্য স্কুলে খাওয়া দাওয়া হয়েছে, একদম দুপুরবেলা বসে একদম বাঙালিয়ানা মতে খাওয়া দাওয়া, ভাত মাংস, যে মাটন খাবে মাটন, যে চিকেন খাবে চিকেন, ডাল পটল চিংড়ি আলুর চিপস রসগোল্লা পাঁপড় চাটনি কিছুই বাকি ছিল না, খুব সুন্দর খাওয়া দাওয়া হয়েছে। এবং তারপরে মানে আমরা সেলিব্রেশন করলাম দিনটাকে, যেহেতু ক্লাস 10 অব্দি অ্যাফিলিয়েশন পেয়ে গেল, তো এই কারণেই খাওয়া দাওয়া হয়েছিল, মানে স্কুলের জন্য একটা দারুণ ব্যাপার হলো। যদিও আমি জয়েন করেছি কদিন, আমি জয়েন করেছি 3 তারিখে জয়েন করেছিলাম আমি জুনের, আর জুলাইয়ের 24 তারিখে, জুলাই মাসের 24 তারিখে অ্যাফিলিয়েশনটা পেল, মোটমাট 1 মাস 21 দিন মতো, মোটামুটি 2 মাসই হতে যাচ্ছে আমি রয়েছি ওখানে অ্যাজ এ স্পেশাল এডুকেটর, খুব একটা ভালো খবর, ভীষণ আনন্দের খবর আমাদের জন্য।
আর এতটা কাটাকাটি করা হয়েছিল লাস্ট মান্থে, তার জন্য সবার প্রচণ্ড প্রচণ্ড একটা আবেগের ব্যাপার ওখানে ছিল এবং প্রত্যেকেই ভীষণ খুশি।